লক্ষ্মী পুজো এ লক্ষ্মী প্রতিমার পুজো করা হয়, কিন্তু আমাদের চারপাশেই যে কজন লক্ষ্মী আছেন তাদের মধ্যে কিছু মানুষকে আমরা পেয়ে গেছি, এবং শুধু লক্ষ্মী নয় কার্তিকও বলা যায়, তাই তো দাদাকে? তো আজকে আমরা লক্ষ্মী পুজো, আমরা জানি মাকুদি বাড়িতে আমরা সবসময় এই মানুষগুলোকে দেখতে পাবো প্রত্যেক বছর, তাই তো মাকুদি? একদমই, এরা আমার বন্ধু না, এরা আমার পরিবার। আর এখানে মানে এই আমার বাড়ির পুজো যারা যদি কলকাতায় থাকে আর যদি জানে ফ্রি থাকে, কারণ এই লক্ষ্মী পুজোটা সবার বাড়িতে হয়, অনেককে সবার বাড়িতে যেতে হয়, তো অনেকে আসেন যারা, শুধু আমি ডেটটা টাইমটাই বলে দিই, অনেক সময় ডেট কনফিউশন হয়, কিন্তু তারা প্রত্যেকে আসেন, এবং এটাই আমার সবচেয়ে ভালো লাগে যে এই যে সারাদিন ধরে মায়ের পুজোর আয়োজন, তারপরে এই যে ভোগ একটু, এটা তো সবাই না এলে তাহলে তো কোনো মানেই হয় না, তাহলে একা একা তো কখনো পুজো হয় না। আর পুজো মানেই আমরা ছোট থেকে দেখে এসেছি যে আমরা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, যে সবাই মিলে একসঙ্গে মজা করা, গল্প করা, পুজো তো হয়ে যায়, তারপরে একটু দেখা হলো, গল্প হলো, এই হচ্ছে এই চ চ চ এই, মানে এইটা চলে রাত্রির 12টা, 1টা, 1টা, 2টো, অনেক সময় হয়েছে 2টোর সময় কেউ বলছে আচ্ছা গেটটা কি এখন খোলা, জানো তুমি কি আসবে, চলে এসো, আছে ভোগ, আমি ঠিক ভোগ খাইয়ে দেবো, এসে বসে আছি। তো সেই জন্যে এইটা মানে একদম অবারিত দ্বার, প্রত্যেকের আবদার, এবং সত্যি এক একটা সময়, যেহেতু আমার খুব ছোট বাড়ি তো অনেকের অনেক আর কেউ মাইন্ডও করে না সেই সময় যে কোথায় বসছি, কোথায় ঠিক মতন বসতে পারলাম কিনা, সবাই আসে, মজা করে, মায়ের দর্শন করে, মায়ের ব্লেসিংস নেয়, একটু ভোগ খায়, তারপর যায়। আচ্ছা, এবার দিদির কাছে যাবো, দিদি অনেকক্ষণ চুপ করে বসে আছেন, আমি একটু আগেই শুনছিলাম বলেন আমি কিন্তু সিন্নি খাওয়ার জন্য বসে আছি, তার মানে আজকে ভোগ, নো ডায়েট, এটা আজকে বলে নয়, চতুর্থী থেকে শুরু হয়েছে খাওয়া, শুধু খেয়েই চলেছি, মানে পুজো থেকে শুরু হয় সেটা কি ক্রিসমাসে শেষ হয়, কারণ এরপরে হয় কালী পুজো, তারপরে আসে ক্রিসমাস। হ্যাঁ, মানে এবারে আমার জন্মদিনটাও পুজোর সময় পড়ে গেছে, তো মানে খাওয়া দাওয়ার উপরেই আমি রয়েছি, মানে মানে ওই আর কি, আর কিছু বললাম না, এখান থেকে শুরু আবার নতুন বছরে, আবার নতুন বছরে কার্তিক পেছনে বসে আছে, কার্তিক না বাট আমার এখানে আসাটা ভীষণ ভীষণ নিজের বলে মনে হয়, এখানে আসাটা আমার ভীষণ কাছের পুজো, মানে যখন আমি দেখি যে দুর্গাপুজোর ডেটটা কবে, তার সঙ্গে যখন লক্ষ্মী পুজোর ডেটটা দেখি, তখন সবার আগে ভাবি যে মাকুদির বাড়িতে আগে যেতে হবে, তারপর তো বাকি 3-4টে আছেই, তো সেটা সেরম একটা জায়গা আর কি এই জায়গাটা। আর সত্যি কথা বলতে যে আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, কিন্তু আমি কিন্তু ঘটা করে পুজো করি না, কারণ আমি মাকে মন থেকে ডাকার ব্যাপার থাকে, তো তো সেটা যখন আমি এখানে পেয়ে যাই, তখন আমাকে আলাদা করে আর ওরকমভাবে বড় করে আমি করি না আর কি, তো সেই জন্য আমার ভীষণ কাছে নিজের বলে মনে হয় পুজোটা আর কি, মানে সবসময় আসি। প্রায় কত বছর হলো সবাই একসাথে এই পুজোতে আসা হচ্ছে? আমি পুজো করছি 20 বছর হলো এক্স্যাক্টলি, কারণ আমার মা মারা গেছেন 98-এ, 99 থেকে আমি পুজো করছি, এবং ওটাই বলছিলাম একটু আগে যে প্রথমে হতো যে একটা ডেকচি খিচুড়ি করলে মোটামুটি আমরা 10-12 জন বন্ধুবান্ধব এই ওই হয়ে যেত, তারপর একটু ডেকচিটা বড় হলো আবার একটু, তারপর যখন এই বাড়িতে এলাম সে আমার অনেক বন্ধুরা দেখেছে যে আমি মানে ডেকচি ভরে ভরে রান্না করেই যাচ্ছি, আবার একটা বড়তে ঢালছি, আস্তে 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 সেটা এখন মানে মায়েরই আশীর্বাদে সেটা বড় হতে চলেছে, এখন হেঁচকি ওটা অবস্থা হয়েছে, হেঁচকি ভরতে ভরতে না। আর ম্যাকিদের বাড়িতে ওকে ম্যাকিদ বলি, মাকুর বাড়িতে মানে বলার অপেক্ষা রাখে না, আশাটা মানে এটা যে ও আমাদের ডাকবে, ও আমাদের বলবে, এটা ধার ধারি না, আমরা এমনিই আছি প্রত্যেকে, এবং ওকে ওকে ভালোবেসে আছি। আর আমরা নর্মালি কিন্তু একসঙ্গে বসে, আজকে আজকে সন্ধেবেলা এসেছে, নর্মালি না হলে রাত্রির বেলাটা আমরা ওদের যখন দাদা আসে একদম লাস্টে তখনই একদম আসে, কারণ আমাদের পাড়ারই তো কাছেও, প্লাস একদম সব সেরে টেরে এখানেই আসে, তো আজকে তো একটু তারা আছে, দুটো আছে। এই যে মাকুদির হাতের এত রান্না, এত ভোগ, কোনটা সবচেয়ে ভালো লাগলো আজকে? ওর হাতে এখন ওর হাতে সব রান্নাই ভালো লাগে, ওর বাড়িতে এসে রাত্রিরে খাওয়াটা জমিয়ে খাই, এইটুকু বলতে পারি, সুতরাং ভালো না হলে তো জমিয়ে খেতে পারতাম না, আমার কাছে প্রিয় মানে প্রত্যেক এই বাড়িতে আসা এবং এখানে এসে রাত্রিরে খাওয়াটা এবং ভোগ খাওয়াটা, তাছাড়া ভোগের বোধহয় আলাদা একটা টেস্ট হয়, আমার মনে হয় যেই রান্না করো ভোগের একটা অদ্ভুত টেস্ট হয়, এটা এটা না আমি দেখেছি কোথাও গিয়ে, আমরা ভোগের খিচুড়ি মানে ওই যে খিচুড়িটা হয় ওইটা খাওয়াটা আলাদা জিনিস।
আর এই টেস্টটা পূজোর পর পূজো ছাড়া হয় না। আমরা বাড়িতে কত সময় খিচুড়ি বানাই ভাজা, ওই একটা যে মানে একটা ধুনোর গন্ধ, একটা হোমের গন্ধ, ওটা মিশিয়ে একটা যে হয় ওইটা অলওয়েজ আলাদা। আচ্ছা আমরা মানে আমারও এখন, আমিও যখন ছোট ছিলাম করতাম, এখন আর হয় না, যে আমরা বাড়ি বাড়ি ভোগ খেতে যেতাম, যেখানে সবচেয়ে ভালো ভোগ সেই বাড়িতে আগে যেতাম, ধু মারতাম। এটা মানে লাস্ট কবে করেছে? তাহলে আমরা এখানে আগে এসেছি কিন্তু দিদি মানে রচনা দিয়ে এবং দাদার কাছে যাবো, এটা লাস্ট কবে করা হয়েছে যে পাড়ায় বন্ধুদের সাথে গিয়ে ভোগ খাওয়া? ভোগটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ঠাকুরের বাড়িতে আসলে ভোগ খাওয়ার একটা যে ব্যাপার থাকে, তখন কিন্তু আমরা কেউ ডায়েটিংয়ের কথা ভাবি না, তখন আমরা ভাবি না যে আমাদের কোথায় কী গায়ে লেগে যাবে, আমরা কিন্তু ওই খিচুড়ি আর লাবড়াটা খাওয়ার জন্য বসে থাকি একদম, কিন্তু আমরা সেটা আনন্দের সাথে ভালোবেসে খাই খুব। শেষে তোমরা সকলে বা মাকুদি, হ্যাঁ বুঝতে পারছি ওদিক থেকে অনেকে এসে গেছেন, তো শেষ করব একটু শেষে যদি দর্শক দুধ একটা গান হবে সকলে মিলে, এসো মা লক্ষ্মী বসো ঘরে সবাই মিলে গাও মা তোমরা, চলো ওয়ান টু, তুমিও গাও, তুমিও গাও সবাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে।